আসন্ন পুরসভা নির্বাচনে প্রচারে সব দলের প্রার্থী ব্যস্ত মূলত পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে এখনো পর্যন্ত প্রচারে এগিয়ে আছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস রবিবার কুড়ি নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুকৃতি হাজরা দলীয় কর্মীদের নিয়ে প্রচারে বেরিয়েছেন জয়ের ব্যাপারে তিনি যথেষ্ট আশাবাদী প্রার্থী জানান খুব ভালো লাগছে প্রথমেই ধন্যবাদ দিতে চাই আমাদের তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়াকে তারপরে ধন্যবাদ দিতে চাই আমাদের যুব সমাজকে যিনি সময় এগিয়ে দিয়েছেন শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়কে তারপরে অবশ্যই যিনি আমাদের পথ প্রদর্শক আমাদের বর্ধমান শহরের বিধায়ক মাননীয় খোকন দাস মহাশয় তাকে ধন্যবাদ দিতে চাই আমাকে এই যে পদটা দিয়েছে এত বিশ্বাস করেছে এই ছোট বয়সে এতেই আমি ধন্য কেমন সারা। খুবই ভালো সারা সারা কেমন দেখতেই পাচ্ছেন আমার চারিদিকে আমার ওয়ার্ডের মানুষ রয়েছে আমি ছোট থেকে জন্ম থেকে এই ওয়ার্ডে বড় হয়েছি এবং এই মানুষদের মধ্যেই বড় হয়েছি এখানে যারা আমার আশেপাশে রয়েছে সবাই আমার কাকা মামা সবাইকার আমি ভাইজি সেই হিসেবেই পাড়াতে সবাই জেনে সবাই ভালোবাসে পাড়ার মেয়ে সবাই বলছে যে তুমি এগিয়ে চলো আমরা তোমার পেছনে আছি আশা তো নিশ্চয়ই বাদী কারণ আমার নিজের ওয়ার্ড যে বাংলা যেমন নিজের মেয়েকে চায় তেমনি ওয়ার্ড নিশ্চয়ই নিজের মেয়েকে চায় এবং অবশ্যই আমার বাবার পরিচয়ে আমি জানি আমার বাবার নাম স্বপন হাজরা দীর্ঘ পঞ্চাশ বছর ধরে কুড়ি নম্বর ওয়ার্ডেতে তিনি রাজনীতি করে গেছেন তৃণমূল কংগ্রেস করে গেছেন মানুষের পাশে থেকেছেন তিনি আমাকে শিক্ষা দিয়েছেন রাজনীতি মানে সমাজসেবা আমি সেই পথেতেই হাঁটছি সাধারণ মানুষের পাশে আমি সারা জীবন থাকব এবং এই পাঁচ বছর ওনারা যদি আমাকে সাতাশে ফেব্রুয়ারি ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ করে দেয় বাকি সারা জীবন আমি বড়দের পাশে ছোট হয়ে থাকবো তোমার ওয়ার্ডে প্রথম কাজ কি করবে প্রথম কাজ বলতে দেখুন আমাদের পৌর প্রতিনিধিদের প্রথম কাজ হচ্ছে বর্ধমান শহরের প্রত্যেকটা ওয়ার্ডের রাস্তাঘাট জল আলো বিভিন্ন আমি রাস্তায় দেখেছি এর আগেও আমি ওয়ার্ডে ঘুরেছি তখন দেখেছি অনেক জায়গায় আলো কেটে গেছে দীর্ঘ পাঁচ বছর ধরে আমাদের যে পৌরসভার কাজকর্ম চাই তাতে অনেক উন্নতি হয়েছে কিন্তু পৌর গট বোর্ড গঠন না হওয়ার জন্য অনেক জায়গায় আলো কারো কেটে গেছে তারা সাধারণ মানুষ সেই বার্তাটা কারোর কাছে পৌঁছাতে পারেনি তাই আমি চাই যেগুলো কাজগুলো বাকি আছে সেই কাজগুলো করব অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলি নিয়েছে সেগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবো এবং পৌর পরিষেবা যা আছে তা আমি দেখব প্রত্যেক দিন সকাল থেকে রাত অব্দি হ্যাঁ প্রচার শুরু হয়ে গেছে জবে থেকে নাম ঘোষণা হয়ে গেছে আমার ওয়ার্ডের সমস্ত দাদারা নেমে পড়েছে কাকারা নেমে পড়েছে দেয়ালে চুনকাম করা হয়ে গেছে পোস্টার লাগানো হয়ে গেছে ফ্ল্যাগ লাগানো হয়ে গেছে আজকে আমি প্রথম ওয়ার্ডের সমস্ত মানুষের সাথে মিছিল করছি তাদের জর্জ্যবস্তিতে যে করতেই হবে তোমাকে একবার আমাদের গোটা ওয়ার্ড ঘুরতেই হবে আমাদের আনন্দ এটা বিজয় উৎসবের মতনই একটা মিছিল বর্ধমান থেকে পম আনন্দ বার্তা